লজ্জা স্থান পরিষ্কার করবেন কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে, না ডান হাতে? ডান হাত লজ্জা স্থানে দেওয়া যাবে কি? নিষেধ আছে না নেই? ডান হাত যদি লজ্জা স্থানে না দেওয়া যায় শরীয়তের বিধানে, তাহলে আজকাল ব্লু ফিল্ম দেখা মুসলিম যুবকরা ফাসেকরা জিজ্ঞেস করে মুখে দেওয়ার কথা, আউযুবিল্লাহ। আর আমি কয়েকজন লোকের কথা শুনেছি এরকম, যারা মাদ্রাসা পড়ুয়া মুফতি, তারা ফতোয়া দিচ্ছে যে বাধা কোথায়, গায়র ফাকি জাহেল, এগুলো মাদ্রাসা পড়েছে ঠিক কিন্তু ফিকহের জ্ঞান নেই। ইসলাম এত সুন্দর দিন যে যাতে মুখে আপনি বাম হাত দিবেন এটা পছন্দনীয় নয়, ডান হাত লজ্জা স্থানে দিবেন সেটা নিষেধ রয়েছে ঠিক কিনা? এই যদি হয় তাহলে স্ত্রীলিঙ্গ অথবা পুরুষ লিঙ্গ লজ্জা স্থানে মুখ দেওয়া কি করে জায়েজ হতে পারে, কি করে জায়েজ হতে পারে? আর এই সব মৌলভীগুলো আবার ডিগ্রির দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে ভালো ডিগ্রি হাসিল করেছে, কিন্তু এদের জানি না শরীয়তের জ্ঞান আছে কিনা ফতোয়া দেয়। আমার তো বাধা দেখছি না, আমাকে কোন লোক শুনিয়েছে ওদের থেকে, আর নাম বলছি না সেসব বক্তা বা আলেমদের কথা, আল্লাহ এদেরকে হেদায়ত করে এবং বুঝার তৌফিক দান করে। আমি কিছু আম দলিল বললাম যাতে করে দিদি, দীন ইসলামে এত নোংরামি নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল্পনাও করতে পারেনি যে মুসলিম জাতি ইহুদি নাসারাদের এমন পদে পদে অনুকরণ করবে আর ওদের গর্তে ঢুকবে, যে ইহুদি নাসারা কাফের মুশরিক লজ্জা স্থান চাটে মুসলিমও চাটা শুরু করবে, আউযুবিল্লাহ। এটা কল্পনাতে ছিল না, না হইলে স্পষ্ট ভাষাতে আসতো। কিন্তু শরীয়তে কিছু আম দলিল আছে, অমুল আদিল্লাহ, শরীয়তে কিছু মৌলিক নীতিমালা আছে যেগুলি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা জায়েজ হতে পারে না না জায়েজ হতে পারে।